মানে আমার মতন বুড়ো একটা লোকে ইয়ং একটা মেয়েকে বিয়ে করেছি, এই যে সেই 23 বছরের মেয়েটি যার নাম সাতিয়া আক্তার ফাতেমা, বিয়ের প্রায় 2 মাসের মাথায় আমার স্ত্রী বাসায় থাকার 7 লাখ নগদ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। এর আগেও নাকি ওর 5টা বিয়ে হয়েছে, পরে ওই জায়গাতে জানি, এখন কোথায় আছে সেটাও আমি জানি না এবং কিভাবে তারা এই জ্ঞানটাকে চালাচ্ছে। জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থাকতাম, বলেছেন জল্লাদ শাহজাহান। কারণ তিনি কারাগার থেকে বের হয়ে একে একে বিভিন্ন প্রতারণার শিকার হয়েছেন। তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, কারাগারের বাইরের জীবন এত জটিল কেন, জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। জল্লাদ শাহজাহান বলেন, 44 বছর কারাবন্দী থেকে বাইরে এসে নানান প্রতারণায় পড়ে মনে হচ্ছে কারাগারেই ভালো ছিলাম। আমি কারাগার থেকে বের হলে আমার ভাগিনা নজরুল আমাকে অটোরিকশা কিনে দেবে বলে আমার টাকা মেরে দেয়। এরপর অনেক কষ্টে একটা চায়ের দোকান দেই। আমার সঙ্গে যে ছেলেটি দোকানে সময় দিত, সে 4 মাস আমার সঙ্গে থাকার পর দোকানে থাকা 30,000 টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। অতঃপর তিনি বলেন, গত বছরের 21 ডিসেম্বর বিয়ে করে সেখানেও সর্বশান্ত হয়েছি। বিয়ের কাবিন 5 লাখ টাকা হলেও আমার কাছ থেকে 10 লাখ টাকা স্ট্যাম্পে লিখিত নিয়ে আমার স্ত্রী সাথী আক্তার ফাতেমা 53 দিনের মাথায় পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে আমার নামে যৌতুকের মামলা দিল। আমি থানায় মামলা দিতে গেলেও বউয়ের নামে মামলা করা যায় না বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। পরে আইনজীবীর সহযোগিতায় রোববার আদালতে স্ত্রী শাশুড়িসহ 6 জনের নামে মামলা দিয়েছি। শাহজাহান বলেন, মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এগুলোর কোনোটাই আমি পাচ্ছি না। আমি আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার মা বাবা নেই, দায়িত্ব নেওয়ার মতো ভাই বোন নেই। তিনি আরও বলেন, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল। আর কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষের কাছ থেকে আশীর্বাদ হিসেবে পাওয়া টাকা সহ মোট 18 লাখ টাকা আমি সাহায্য হিসেবে পাই। সেই টাকা দিয়েই মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কীভাবে বাঁচব, আমার জীবন কীভাবে চলবে, কোথায় থাকব কিছুই বুঝতে পারছি না। এখন খেয়ে না খেয়ে অনাহারে জীবন চলছে। আমি আমার উপজেলার চেয়ারম্যান ও এমপির কাছে গিয়েছি, কিন্তু কেউ আমাকে একমুঠো ভাত দেয়নি, কাজ দেয়নি, সাহায্য সহযোগিতা করেনি। আমি এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।